সকালটা শুরু করছি। সবাই কেমন আছো, সুস্থ আছো? ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের চ্যানেল ডেলি ব্লগ প্রণালীতে সবাইকে স্বাগত। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। সকালবেলাটাই মর্নিং ডিউটি, তো যাই, সারাদিনটা কেমন যাচ্ছে নিশ্চয়ই শেয়ার করবো তোমাদের সাথে। যাচ্ছি অফিসের দিকে, অফিসের দিকে যাই, কাজবাজ করি, তারপর পরে যদি বাইরে বেরোই নিশ্চয় তোমাদের সাথে শেয়ার করব। তো চলো বন্ধুরা, সারাদিনটা কেমন কাটছে চলো দেখবে। চলো, যা গরম পড়েছে কি বলবো। টাটা। সকালবেলা একটুখানি গণেশ দার দোকানে মর্নিং ডিউটিতে এলে চা না খেলে ভালো লাগে না, বলো বন্ধুরা? এর মধ্যেই চলে এসছে, তোমাদের দাদা ছুটি হয়ে গেছে, তোমাদের দাদা ভাই নিতে চলে এসছে। ও বাড়িতে থাকলে ওই আসে নিতে, কোনো কোনো সময় বাড়িতে থাকলে ও আসে না, বা ঘরে কোনো কাজ থাকলে আসতে পারে না, বা কাজে কর্মে থাকলে আসতে পারে না। এই দেখো বাড়িতে যাচ্ছি এখন। ওকে চলো, বসিয়েছি গরম দুধ, চারিদিকে চা হবে, মায়ের বিস্কুট হরলিক্স সব হয়েছে, দুধ দেবো, ঠিক আছে, দিয়ে ছেঁকে তারপরে খাওয়াবো। ওকে চলো বন্ধুরা, পরে আসছি, আমি আবার বেরাবো, আমি আর তোমার দাদা ভাই। ওকে চলো, টাটা। চাটা দেখো রেডি হয়ে গেছে তোমার দাদা ভাই আর আমি খাবো বলে, এই যে চা রেডি করে দিয়ে বসেছে, এই যে হ্যাংলা পাটি বসে আছে, এই দেখো হ্যাংলা পাটিটা আমার, ছেড়ে দেবো এক্ষুনি, ছেড়ে দিলেই বাড়াবাড়ি শুরু হয়ে যাবে। খুব বাড়াবাড়ি করে, খুব বাড়াবাড়ি, ও জানে ওর নামে কথা বলছি। দেখো কেমন করবে, দেখো কানটাকে খাড়া করবে, কোনো সময় পিছন দিকে করবে। এর মধ্যেই চলে এসছে আমার বান্ধবী ছোটোবেলার আমার মাকে দেখতে, এই দেখো। আমরা যাচ্ছি এখন, চলে যাচ্ছি টালিগঞ্জ, আমরা মায়ের স্ট্রাকচার মেশিন কিনতে, তাই তো, স্টোর বই কিনবো, তারপরে রং কিনবো, তারপরে আসবো, তাই তো। চলো, হ্যাঁ চলো, টাটা করে দেবো, টাটা। তো আমরা ওয়েট করছি, মিস্টি এসছে, একটু আয় করে দাও, এই দেখো তোমার দাদা ভাই, আমরা ওয়েট করছি, লোকটা ওই মেশিনটা আনতে গেছে। আমরা রবীন্দ্র সরোবরের সামনে দাঁড়িয়ে কালীগঞ্জের আগে, চলো আমি তবে তোমাদের সাথে শেয়ার করবো। নিলাম, চলো ওই যে দোকানটা, চলে যাচ্ছি বাড়ির দিকে, চলো টাটা, টাটা। আমরা যখন মাঝ রাস্তায়, তখন মামি ফোন করেছে যে মামার ছেলে, ছেলের বউ, ছেলে নতুন বিয়ে করেছে, এই দেখো লক্ষ্মী প্রতিমার মতন একটা বউ এসছে, এত সুন্দর বিয়ে করেছে, তাই নিয়ে এসছে, আর আমরা নেই, তাই তাড়াহুড়ো করে চলে এলাম বাড়িতে। এই ওরা বাড়ি চলে যাচ্ছে এখন, বিশাল এলাম, মামা মামার বসে এদিকে, মামার ছেলের বউ এসে মেয়েকে দিকে ওরকম করতে যাবে, পচা পচা তো ওকে বন্ধুরা, পরে আসছি আবার, টাটা। ডাক্তার, এটা নার্স, সাকসান মেশিন কেনা হয়েছে, এখন কিভাবে হবে করে দেখা হচ্ছে, কি হচ্ছে কি ব্যাপার, ডাক্তার থাকতে চিন্তা, স্যার কোথা দিয়ে কি হবে একটু শিখিয়ে দেবেন স্যার, এই তো এবার হচ্ছে, মনে হচ্ছে ছ্যাক ছ্যাক আওয়াজ হচ্ছে, ডাক্তারবাবু ইজ গুড, ও মানে হচ্ছে ওটা ওইখানে দিলে ওখান দিয়ে টেনে নেবে, ওটা গলার মধ্যে আগে ঢোকাতে হবে, ওখান থেকে যাবে ওইটা ঢোকাতে হবে, তাহলে পরিষ্কার হয়ে যাবে পাইপটা। ও ভালোই, সুন্দর হচ্ছে,
আর এটা ফেলবে কি করে? ঘোড়া নিয়ে যাবে কি? খোলা যাবে ঘোড়া? এটা একটু বড় করতে হবে কোটাটা। এটা একবারই তো পুরো শেষ করে দিচ্ছে। मिष्टू की टोकरी में सो रहे थे। मिष्टू ने फाड़ दिया टोकरी, गंदी हो गई। कार्टून फ्लॉप हो गए तो जन्न होएगा तो साक्षात ना खाए ना कुछ ना चेहरा तो एमनी एमनी मोटा हो जाता है। मोटा हां मोटा रहा, ये भी मोटा हो जाए। किच्छु खेते चाहे ना, ताओ तो तुम्हारे भय पाए, हमारे भय ही पाए ना। খাওয়ালে আমায় শুধু বলে না না না। জল অল্প দেবো, খাবারটা মেন যাবে। লাগছে না গুড নাইট বলতে, ওর জন্য আমি চলে এলাম তোমাদের কাছে গুড নাইট বলতে। তো চলো, অনেকটা রাত্রি হয়েছে, সকালবেলা আবার দেখা হবে। খাওয়াটা দেখালাম না, কারণ আলু হাতে ভাত আর কি আর কি দেখাবো বলো। আর খেয়ালও ছিল না, কারণ আমরা টালিগঞ্জ থেকে এসেছি, অনেকটা বেলা হয়ে গেছে। তার মধ্যে মামার ছেলে মামি ওরা সব এসেছিলো, ওর বউটা এসেছিলো, তা হয়ে ওঠেনি। মার খাবার খাবার করলাম, মাকে খাওয়ালাম, শাকসান করলাম। এখন বাজে রাত্রির একটা, আবার সকালবেলা মিষ্টি মিষ্টি করবো। আবার সকালবেলা উঠবো, কালকে আবার দেখা হবে নতুন একটা সকাল নিয়ে, নতুন একটা বোন নিয়ে। ওকে, গুড নাইট, শুভরাত্রি, টাটা।